সেই জন্য তারাও সবাই হলুদ শাড়ি পরছে আর আমিও এই বাড়ি এসেছি জাস্ট চেঞ্জ করবো যাবো তো চলো তো বন্ধুরা আশীর্বাদ পর্ব এখনো চলছে আর আমি এসেছি একটু শাড়ি চেঞ্জ করতে কারণ গায়ে হলুদ হবে গায়ে হলুদ মানে তো একটু হলুদ শাড়ি পরতে হবে হলুদ শাড়ি না পরলে মানাবে না সেই জন্য তারাও সবাই হলুদ শাড়ি পরছে আর আমিও এই বাড়ি এসেছি জাস্ট চেঞ্জ করবো যাবো তো চলো একদম চেঞ্জ করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো বন্ধুরা শাড়ি চেঞ্জ করা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইকে বললাম একটু ছেড়ে দিয়ে আসতে কারণ আমার যত ভাই করছিল তো তোমাদের দাদা ভাইও আমাকে ছাড়তে এলো আর এখানে মাও বসে আছে আমার পাশেই মা বসে আছে এখন দেখছি আমি কীভাবে বেরিয়ে এসেছি বেশি কিছু করিনি জাস্ট চোখে একটু আইলাইনার করেছি এটাই আর যা গরম লেগেছিল না সেই দিন মুখে কি মেকআপ করবো মানে সব ঘামে একদম সব মুছে যেত তো সেই জন্য মুখে কিছুই করিনি জাস্ট একটু আইলাইনার লাগিয়েছিলাম এটাই আর দেখো এখন আমরা মানে যেই কাকিমার বাড়িতে বিয়ে হবে সেই কাকিমার বাড়িতে আমরা যাচ্ছি মানে সেখানেই গায়ে হলুদ করবে বলে কারণ গায়ে হলুদে অনেক কিছু ফটোশ্যুটের ব্যাপার আছে তো সেখানে সেই ফটোগুলো মানে কাকিমাদের বাড়িতে খুব একটা ভালো হতো না মানে বোনের বাড়িতে তো সেই জন্য আমাদের মানে সানু কাকিমার বাড়িতে গিয়েছিলাম কিন্তু সেখানে গায়ে হলুদ হলো না দুঃখের মধ্যে কারণ গায়ে হলুদের একটা নিয়ম আছে যে মেয়েদের নাকি বাড়িতেই গায়ে হলুদ করতে হয় মানে তার বাস্তুতেই নাকি গায়ে হলুদ করতে হয় তো সেই জন্য আবার এখানে শুধু বোন কয়েকটা ফটোশ্যুট হয়েছিল বোনের বোনের সাথে আমরাও কয়েক সবাই মিলে ফটো তুলেছিলাম তো ফটো তুলে আবার চলে গেলাম বোনের বাড়িতে কারণ যেহেতু বাস্তুতে গায়ে হলুদ করতে হয় তো সেই জন্য যেহেতু বয়স্ক মানুষেরা বলেছে তো বয়স্ক মানুষের কথা তো শুনতে হয় না হলে কোনো কিছু অঘটন ঘটবে তো এখন দেখো মানে বোনেদের বাড়িতে আবার চলে এসেছি ফটো শ্যুট টুট করে তো সেই জন্য প্রচুর একটু দেরিও হয়ে গিয়েছিলো তো যে পান পাতাতে ডিজাইন করা হয়েছিল সেখানে শুভ বিবাহ লিখতে মনে ছিল না তো বোন সেখানে দেখো শুভ বিবাহ লিখে দিল বোনের বোনের বাম ধরিয়েটা চলো এবারে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে হ্যাঁ বুঝতে পারছি ঘটি জলের ঘটি ধরে দাও স্টার্ট হবে স্টার্ট হয়েছে একটু পাঠাও সবাই এখন দাঁড়াও তো
আই হলো চুপ দৃষ্টি মালা বদল হবে শাইন দেবি পুচ্ছে পালা বদল হবে দেখো বন্ধুরা এখন কত রকমের পোজ দিয়ে এখন ফটো তোলা হবে ফটোগ্রাফার মানে বুঝতেই পেরেছো এখন অনেক রকমের মানে অনেক রকমের পোজ দিতে হবে আবার কোনো ফটো হচ্ছে ভালো হয় কোনো ফটো আবার ভালো হচ্ছে না তো আবার করতে হচ্ছে তো সেই জন্য এরকম দাঁড়িয়ে দাঁড়িয়েই আমরা আছি এই একজন একজন করে এখন বোনের গায়ে হলুদ দেবে হাত হাত ঠেকিয়ে রাখবে মানে ক্যামেরার দিকে তাকাবে তো আবার একটা ফটো উঠবে এই করে করে মানে যা গায়ে হলুদে যা দেরি হয়ে গিয়েছিল না প্রায় মানে 7:30 বেজে গিয়েছিল মানে সন্ধ্যে 6:30 বেজে গিয়েছিল তো বন্ধুরা এইমাত্র গায়ে হলুদের পর্ব শেষ হলো আর এখন দেখো সবাই যে যার মুখে মুখে গালে সব হলুদ মাখিয়ে দিয়েছে এই যে আমারও গালে দিয়ে দিয়েছে এখন আমি ফোনে মানে সেলফি ক্যামেরা করে মুখটা দেখছি মানে মুখটা আমার কেমন আছে গায়ে হলুদটা মানে হলুদটা মেখে আমার মুখটা কেমন লাগছে আর মুখটা আমি ধুয়ে ঘাটে যাব না কি করব সেটাই ভাবছি তারপরে ভাবলাম না মুখটায় হলুদ আছে বেশ ভালো লাগছে গায়ে হলুদ মানেই তো মুখে তো একটু হলুদ রাখতেই হবে আর হলুদ ধুয়ে দিলে তো মানাবে না তো সেই জন্য আমি আর মুখটা ধুলাম না কিন্তু হাতটা ধুয়ে ফেলেছিলাম তো এখন চলো বন্ধুরা এখন আমরা মানে আমাদের সেই প্রতিষ্ঠান পুকুরে যাব যেখানে ঘর ডোবানো না ঘর তোলা কি একটা হবে তো সেখানে এখন আমরা সবাই মিলে যাব সবাই মিলে বেরিয়ে পড়েছি রাস্তাতে আর আজকে সকাল থেকে যা বৃষ্টি হচ্ছে না সেই যা দুপুরে খেতে গিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম সেই তখন থেকে শুধু বৃষ্টি হচ্ছে একটু বন্ধ হলো তো আবার বৃষ্টি হচ্ছে তো আমরা বেরিয়েছি খুবই ভয়ে ভয়ে মানে হালকা হালকা বৃষ্টি পড়ছিল তো ভেবেছিলাম যে বৃষ্টি হলে আর যাব না বাড়িতে ঢুকে যাব কারণ আমাদের রাস্তাঘাটে বাড়ি আর আমাদের ওখান দিয়েই ঘাটে যাওয়া যাবে মানে ঘাটে যাওয়া হবে তো চলো এখন ঘাটে যাচ্ছি এখন এই পেছনে আমার মা রয়েছে আর আমরা গল্প করতে করতে যাচ্ছি তো চলো বন্ধুরা তোমরাও ভিডিওটা কন্টিনিউ করো আমিও তো গায়ে হলুদ হয়ে গেলে আর কে হাসি আদা হাসি একটু হাসি হাসি রে হি 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 হি
দেখো বন্ধুরা, আমরা আমাদের প্রতিষ্ঠান পুকুরে চলে এসেছি আর আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল যে ওই সময় এতটুকুও বৃষ্টি হয়নি। বৃষ্টি হলে কে যে কোথায় ছুটতাম আর কে কোথায় পড়ে থাকতাম সে মানে দেখা যেত না, কারণ আমরা মানে সবাই সবাই অনেকজন ছিলাম, পুরো ঢালাই রাস্তাতে পুরো লাইন করে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো ক্যামেরাম্যান তো সেই জন্য একটা ছাতা নিয়ে এসেছে, কারণ মানুষ ভিজে যায় যাক কিন্তু তার ক্যামেরা যাতে না ভেজে, তাহলে কিন্তু তার সমস্ত টাকা পুরো নষ্ট হয়ে যাবে। তো এখন দেখো এখানে রয়েছে শিল্পা, শিল্পার বোন, আর শিল্পার সাথে রয়েছে নিতকন্যা আর রয়েছে কাকিমা। তো পুরো গায়ে হলুদের ফটোশ্যুট করতে করতে, গায়ে হলুদ করতে করতে প্রায় বেলা হয়ে গিয়েছিল, প্রায় সন্ধে মানে সন্ধে হয়ে গিয়েছিল, প্রায় ওই 6:30 মতন বেজে গিয়েছিল। তো সেই জন্য বোন বললো পুকুরে ডুব দেবে না, এমনি মাথাতে জল নিয়ে যাগো মানে বাথরুমে স্নান করে নেবে, কারণ প্রচুর মানে পুকুরে ডুব দিলে তো চুলটো পুরো চুল পুরো ভিজে যেত আর শুকনো করতেও টাইম লাগতো, আর যেহেতু বোন আবার নিজের হাতে সাজবে তো নিজের হাতে সাজতে তো একটু টাইম লাগবেই। তো চলো বন্ধুরা, আর কি কি হয় তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তোমরা তো দেখতে পেলে বন্ধুরা ওই একই জায়গায় কিন্তু মানে দুজন প্রায় পড়ে, মানে একজন তো পুরো পড়ে গেছে, মানে একটা ভাই তো ওটা হচ্ছে শিল্পার ভাই ছিল, আর একজন দেখো ও কাকুটাও পড়তে পড়তে রয়ে গেছে। যা হোক কিছু অঘটন ঘটেনি, এটাই ভালো। আসলে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য ওই জায়গাটা পুরো পিছিল হয়ে গেছে, তো যেই যাচ্ছে সেই শুধু পড়ে যাচ্ছে। তো যা হোক কোনো কিছু হয়নি যে এটাই, তো চলো এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে বাড়ি যাচ্ছি। আর আমি এখন আর বোনের বাড়িতে যাব না, আমি পুরো আমার বাড়িতে ঢুকে যাব, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, আবার বিয়েতে বিয়ের আবার সাজতে হবে, কারণ শাড়ি পরতে তো আমার প্রচুর টাইম লাগে আর বেরোতেও টাইম লাগে। তো চলো বন্ধুরা, গায়ে হলুদ থেকে এইমাত্র বাড়ি ফিরলাম, এখন 7টা বেজে গেছে, মানে গায়ে হলুদটা করতে অনেক দেরি হয়ে গেছে, ওর আশীর্বাদ পর্ব প্রায় 4:30 না 5টা বেজে গেছে শেষ হয়েছে। তারপরে ও শাড়ি পরে বেরিয়ে আবার একটু ফটোশ্যুট হয়েছিল, তো ফটোশ্যুট করতে করতে জানো তো ক্যামেরা মানে ফটোগ্রাফারদের কত কিছু পোজ থাকে, তো ওই সমস্ত করতে করতে টাইম চলে গেছে। তো এই মাত্র বাড়ি ঢুকলাম, এবারে বিয়ের জন্য বেরোবো। তো চলো বেশি বকবক না করে এই মুখে গালে সব করে সব ধুবো, আবার নতুন করে সাজতে হবে। তো চলো আবার একদমই সেজে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, গায়ে হলুদের সময় যে আমরা কয়েকজন মিলে কিছু ফটো তুলেছিলাম সেটাই তোমাদের সাথে শেষে শেয়ার করে দিলাম। তো আমাকে গায়ে হলুদের সময় কেমন লেগেছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, এবং চ্যানেলে যারা নতুন আছো প্লিজ তারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে, এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ব্লগে, মানে বিয়ের ব্লগ নিয়ে।